সুপ্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা হাজির হয়েছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে অর্থাৎ আজকে আমরা দেখাবো দুই হাজার একুশ সালের এইচএসসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তাদের জন্য উৎপাদন ব্যবস্থাপনা বিপণন অ্যাসাইনমেন্ট তো দেখো পত্র প্রথম বিষয়কোট দুইশো ছাপ্পান্ন অ্যাসাইনমেন্ট নম্বর এক প্রথম অধ্যায় উৎপাদন অ্যাসাইনমেন্ট উৎপাদন এবং উৎপাদনশীলতার ধারণা ও গুরুত্ব বিশ্লেষণ তো এরপর দেখো শিক্ষণ দেওয়া আছে তোমরা একটু পড়ে নেবে যেহেতু একটা টিউটোরিয়াল ক্লাস বড় করা যাবে না এরপর নির্দেশনা কি দেওয়া আছে এরপর দেখো এখানে বলছে উৎপাদনের ধারণা উৎপাদনের গুরুত্ব উৎপাদনের আওতা উৎপাদনশীলতার ধারণা উৎপাদনশীলতার গুরুত্ব তো এই ছিল আমাদের মূলত অ্যাসাইনমেন্ট তো এই অ্যাসাইনমেন্টের আলোকে আমি একটি চমৎকার উত্তর তোমরা তৈরি করে গেছি আমি আশা করি আমার তোরটি ফলো করলে অবশ্যই অবশ্যই তোমরা ভালো মার্কস পাবে তো বন্ধুরা চলো আমরা আমাদের অ্যাসাইনমেন্টে চলে যাই তো বন্ধুরা তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেলেকনে ক্লিক করবা এবং যাতে পরবর্তী যে কোনো অ্যাসাইনমেন্ট সবার আগে তুমি পেয়ে যাও তাহলে চলো আমরা অ্যাসাইনমেন্ট চলে যাই তো আমার ক নাম্বার কোয়েশ্চেনটা উৎপাদনের ধারণা কনসেপ্ট অফ প্রোডাকশন আমি ক নাম্বার কোয়েশ্চেনের উত্তর সাজিয়েছি দেখো বাংলাদেশ খুব শীঘ্রই মধ্যমায়ের দেশ হিসেবে স্বীকৃতি লাভ করতে যাচ্ছে এদেশের সব জেলা সব কিছু উৎপাদিত হয় না যেমন মুন্সীগঞ্জ আলুর ব্যাপক ফলন হলেও নরসিন্দি কলা ও শাকসবজি প্রচুর পরিমাণে উৎপাদিত হয় অন্যদিকে রাজশাহী আম সারা দেশে সমোদিত মানুষ তার বুদ্ধি এবং মেধাকে কাজে লাগে প্রকৃতি পদত্ত সম্পদসমূহকে প্রক্রিয়াজাত করে পণ্য তৈরি করে জনসাধারণের কাছে উপস্থাপন করছে এর ফলে একটি সাধারণ বস্তু অসাধারণ বস্তুতে রূপান্তরিত হয়ে মানুষের মনোযোগ আকর্ষণ করছে যেমন মাটি প্রকৃতি পদার্থ একটি সম্পদ এই মাটিকে ব্যবহার করে আজ কত কিছুই তৈরি করেছে প্লেট থেকে শুরু করে একটি ঘরের ড্রয়িং রুমের সাজসজ্জা এমনকি কোথায় কোথায় শুধু মাটি দিয়ে তৈরি সম্পূর্ণ বাড়িও দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্জন হলে বিপরীত দিকে মাটি তৈরি বিভিন্ন জিনিসপত্রে স্থায়ী বাজার চোখে পড়ে আশ্চর্যের বিষয় হলো মাটি তৈরি এই সব জিনিস আজ আকর্ষণীয় পণ্য হিসেবে পরিগণিত হয়েছে যারা যাদের বসবাসের জায়গাটুকু একটু ও আধুনিক করে তুলতে চান তারাই পণ্যের ক্রেতা মাটি রূপ পরিবর্তন করে বিভিন্ন ধরনের পণ্য যেমন প্লেট পাতিল কলস কলমদানি প্রভৃতি তৈরি করা হয় এরূপ পরিবর্তনকেই সাধারণত ভাষা উৎপাদন বলা হয় মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি করতে পারে না তবে প্রাকৃতিক সম্পদের আকার আকৃতি এবং রূপ পরিবর্তন করে মানুষের বাড়তি উপযোগ সৃষ্টি করতে পারে ব্যবহার অনুপযোগী বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে মানুষ এমনভাবে সাজিয়ে তুলতে পারে যা অন্যদের কাছে লোভনীয় এবং আকর্ষণীয় পণ্য হিসেবে বিবেচিত হয়ে ওঠে যেমন লোহা কাঠ ইত্যাদি বিভিন্ন উপকরণ রূপগত পরিবর্তন করে মানুষ তৈরি করেছে স্টিমার জাহাজ বিল্ডিং আলমসত্র ইত্যাদি উপকরণের এরূপ পরিবর্তনের ফলে বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি হয়ে থাকে তাই বলা যায় উৎপাদন হলে একটি প্রক্রিয়া যার মাধ্যমে চলমান প্রক্রিয়া এই প্রক্রিয়া মানুষ প্রকৃতি থেকে প্রাপ্ত সম্পদকে ব্যবহার করে বা ভোগের উপযোগী করে তুলে মনে কর লতাপাতা কোম্পানি রাজশাহী থেকে আম কিনল ট্রাকে করে সেই আম ঢাকায় এনে তাদের নিজস্ব ফ্যাক্টরিতে এমনভাবে প্রক্রিয়াজাত করলো যাতে তা জুস হিসেবে বাজারে বিক্রি করা যায় এর ফলে আমের জুসের দাম স্বাভাবিক বেড়ে যায় কেননা আম থেকে নতুন উপযোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ আম থেকে তা রূপান্তরিত হয়ে আমের জুসে পরিণত হয়েছে উল্লেখযোগ্য উল্লেখ্য কোনো উপকরণ থেকে নতুন উপযোগ সৃষ্টি হলে মানুষ সেক্ষেত্রে বেশি মূল্য দিতে রাজি থাকেন কোন কিছুর বিনিময়যোগ্য এবং বিক্রয়যোগ্য না হলে তা উপযোগ হিসাবে বিবেচিত হবে হবে আমাদেরকে জানতে মনে করো বাসায় অবস্থানত একমাত্র বোন আফরোজা আক্তার সকালবেলা থেকে উঠে পরিবারের সদস্যদের জন্য প্রতিদিন আটা থেকে রুটি এবং আলো থেকে সুস্বাদু ভাজি তৈরি করে এরূপ রুটি এবং ভাজি কি উৎপাদন হিসাবে বিবেচিত এই ক্ষেত্রে উপযোগ সৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু এরূপ খাবার বিনিময়যোগ্য এবং বিক্রয়যোগ্য না হওয়ার উৎপাদন হিসেবে বিবেচিত হবে না তাছাড়া মা বাবা কর্তৃক তাদের সন্তান লালন পালন করা হাউজ মেকার বা গৃহিণী কর্তৃক সংসার কাজ করা উৎপাদন ধারণার আওতায় পড়ে না কেননা এইসব কাজের বিনিময় মূল্য এবং বাজার দাম কোনোটাই নেই তো এই বন্ধু আমার দেখো আমি এখন কনাম্বার কোশ্চেনে চলে যাব খতে বলছে উৎপাদনের গুরুত্ব মনে করো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে আগামী এক বছর ফসল উৎপাদন সম্ভাবনা নষ্ট হয়ে গেছে তাহলে কি হবে প্রযুক্তির উন্নয়নে কয়েকদিন বেঁচে থাকা সম্ভব হলেও পৃথিবীতে টিকে থাকা কঠিন হয়ে পড়বে আর আরেকটু অন্যভাবে চিন্তা করো কৃষকরা যদি ধান গম ডাল ইত্যাদি উৎপাদন করা বন্ধ করে দেয় এবং হাট হাজ হাট বাজারও বন্ধ থাকে তাহলে আমাদের অবস্থা কতই না মারাত্মক পর্যায়ে পৌঁছে সভ্যতা এবং মানুষের জীবনযাত্রা উন্নয়ন উৎপাদনের বিকল্প নেই বললেই চলে তাছাড়া একটি দেশে অর্থনৈতিক অর্থনৈতিক অবস্থা নির্ভর করে উক্ত দেশের উৎপাদন ব্যবস্থাপনার উপর যে দেশ উৎপাদন এগিয়ে সে দেশ উন্নতির ক্ষেত্রেও এগিয়ে থাকে নিচে সংক্ষেপ উৎপাদনের গুরুত্ব আলোচনা করা হলো এক নম্বরে দিছি দেখো পণ্যের উপযোগিতা বাড়ানো উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে সময় স্থানগত রূপগত সেবাগত এবং মালিকানাগত উপযোগ সৃষ্টি হয় এর ফলে পণ্যের অভাব পূরণের উপযোগিতা বাড়ে দুই জীবনযাত্রা মান উন্নয়ন উৎপাদন মানুষের জীবনযাত্রার মান বাড়ায় প্রতিনিয়ত নতুন পণ্য উৎপাদনের ফলে ভোগের ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত হচ্ছে মানুষের আয়ের পরিমাণ বাড়লে ভোগের পরিমাণ ও জীবন দাঁচে ইতিবাচক পরিবর্তন হয় তিন চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ সকল মানুষের চাহিদা একরকম না উৎপাদনের ধরন পরিবর্তন করে কেদের পরিবর্তনশীল চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করা হয় উৎপাদন ব্যবস্থাপনার পরিবর্তনের ফলে মানুষের মধ্যে নতুন নতুন পণ্য পাওয়া আগ্রহ বাড়ে এরপরে দেখো চার মুনাফা বাড়ানো উৎপাদন বাড়লে পণ্য বিক্রি পরিমাণ বাড়ার সম্ভাবনা তৈরি হয় আর বিক্রি বাড়লে মুনাফার পরিমাণও বাড়ে বিষয়টি নিচে চিত্রে উপস্থাপন করা হলো বেশি উৎপাদন বেশি বিক্রি বেশি মুনাফা এরপর দেখো পাঁচ নম্বর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি উৎপাদন ব্যবস্থা প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে পৃথিবীতে বেশি জনসংখ্যা নিয়োজিত থাকে সবচেয়ে পণ্য উৎপাদনের কাজে মানব জাতির চাহিদা পূরণে তারা সর্বদা নিয়োজিত এর ফলে বেকার সমস্যা দূরভূত হওয়ার পাশাপাশি তাদের অর্থনৈতিক কল্যাণ হয় ছয় নম্বর দেখো ক্রেতাদের সন্তুষ্টি অর্জন বর্তমানে ব্যবসা প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হল সাধারণের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে মুনাফা অর্জন করা আর ক্রেতাদেরকে সন্তুষ্টি করতে হলে প্রতিষ্ঠানকে অবশ্যই নতুন নতুন পণ্য উৎপাদন করতে হবে নতুন এবং আকর্ষণীয় পণ্য উৎপাদনের মাধ্যমে ক্রেতাদেরকে সন্তুষ্টি করতে পারলে একটি প্রতিষ্ঠান মুনাফা অর্জন করা সহজ হয় এরপর দেখো আমি সাত নম্বরটা করছি বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ উৎপাদন বদলিতে পুরো পৃথিবীতে প্রতি মিনিটে শত শত নতুন পণ্য তৈরি হচ্ছে সেগুলো বৈচিত্র্যময় এবং মানুষের হৃদয়কে ছুঁয়ে যায় উৎপাদন ব্যবস্থা নাটকীয় পরিবর্তনের ফলে আজ মানুষ এমন পণ্য বাসা বা ভোগের সুযোগ পাচ্ছে যেগুলো সম্পর্কে তারা চিন্তাও করতে পারে না আর প্রাকৃতিক সম্পদের ব্যবহার প্রাকৃতিক সম্পদ ব্যবহারের জন্য উৎপাদনের বিকল্প অন্য কোনো কিছু হতে পারে না প্রাকৃতিক সম্পদ ব্যবহারের উপর একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন অনেক অংশে নির্ভরশীল বিশ্বের অনেক দেশ প্রাকৃতিক সম্পদ লোহাকে ভিন্নভাবে ব্যবহার করে প্রচুর অর্থ অর্জন করে নয় রপ্তানি উন্নয়ন অতিরিক্ত উৎপাদনের ফলে দেশের মানুষের চাহিদা পূরণ করা ছাড়াও বিদেশি প পণ্য রপ্তানি করা যায় উৎপাদনের পরিমাণ বাড়ার ফলে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসম্পর্ক তৈরি হয় এরপরে দেখো দশ স্ফীতি কমানো উৎপাদন বাড়লে স্বাভাবিকভাবে পণ্য সামগ্রী যোগান বাড়ে ফলে পণ্য মূল্য কম হয় এবং ভোক্তারা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য কিনতে পারে এরূপ পরিস্থিতি সংশ্লিষ্ট দেশের মুদ্রা স্ফীতি কমে যায় এরপর দেখো এগারো নম্বর মানব কল্যাণ মানব সভ্যতা ক্রমবিকাশের পাশাপাশি নতুন নতুন পণ্য ব্যবহার করা বা ভোগের প্রবণতা বেড়েছে সুস্থ এবং সুন্দর জীবন গঠনে পৃথিবীতে অসংখ্য নতুন এবং বিষময়কর পণ্য উৎপাদিত হচ্ছে এতে মানব কল্যাণ হচ্ছে বারো উন্নয়নমূলক কাজ সম্পাদন একটি সরকারের আয়ের অন্যতম প্রধান ক্ষেত্র হল উৎপাদন দেশের উৎপাদনের মাত্রা যত বাড়ে সেই দেশের সরকারের আয়ের পরিমাণও তত বাড়ে এর ফলে সরকার তার দেশের বহুবিধ উন্নয়নমূলক কাজ করতে পারে তেরো উদ্দেশ্য অর্জন একজন উৎপাদকের মূল উদ্দেশ্য হল উদ্দেশ্য মুনাফা অর্জন সাধারণত উৎপাদিত পণ্য বিক্রির মাধ্যমে উৎপাদকের এরূপ উদ্দেশ্য অর্জিত হয়ে থাকে প্রতিযোগিতায় টিকে থাকা প্রতিযোগিতায় এই এই যুগে ব্যবসায়ীকে টিকে থাকতে হলে অবশ্যই উৎপাদনের পণ্য উৎপাদন করতে হবে অন্যথায় প্রতিযোগী কি প্রতিষ্ঠান বাজার দখল করে নিতে পারে আধুনিক প্রতিযোগিতাপূর্ণ এই বিশ্ব উৎপাদন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ সুষ্ঠ উৎপাদন ব্যবস্থা ছাড়া ব্যবসার অস্তিত্ব ও দেশের অর্থনৈতিক সমৃদ্ধি কল্পনা করা যায় না উৎপাদন আধুনিক সভ্যতার উপকার মানুষের অভাব পূরণ ও সর্বাধিক সুযোগ সুবিধা প্রদানে উৎপাদনের কোনো বিকল্প নেই এই ছিল আমার খ নম্বর উত্তর তো দেখো আমরা এখন গ নম্বর চলে যাব উৎপাদনের আওতা বা পরিধি দেখো এই আলোকে আমি উত্তরটা সাজিয়েছি উৎপাদনের আওতা বলতে উৎপাদনের সাথে সম্পৃক্ত বিষয়গুলোকে বোঝায় মানব সভ্যতা উন্নয়নের সাথে সাথে পণ্য উৎপাদনের বৈচিত্র্য লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ্য যে অর্থনৈতিক কার্যক্রম মূলত উৎপাদনের উপর নির্ভরশীল নিচে উৎপাদনের আওতাভুক্ত বিষয়গুলো আলোচনা করা হলো নিচে কিছু আমি উৎপাদনের বিষয় দিচ্ছি দেখ এক উপযোগ সৃষ্টি উৎপাদনের মাধ্যমে পণ্য বা সেবার উপযোগ সৃষ্টি হয় কারণ পণ্যের উপযোগিতা আছে বলে মানুষ পণ্য কেনে মানুষ বিভিন্ন ধরনের উপযোগ সৃষ্টি করতে পারে যেমন রূপগত স্থানগত সময়গত উপযোগ প্রকৃতি প্রভৃতি আর এরূপ উপযোগী উৎপাদনের আওতাভুক্ত এরপর দেখো দুই নম্বর যেটা আমি সাজিয়েছি উপকরণ সংগ্রহ উৎপাদনের প্রধান চারটি উপকরণ হল ভূমি শ্রম মূলধন সংগঠন। উৎপাদন প্রক্রিয়ায় এই উপকরণগুলো ব্যবহার করে নতুন বা চূড়ান্ত পণ্য তৈরি করা হয় তাই উপকরণ সংগ্রহ সংক্রান্ত কাজ উৎপাদনের আওতাভুক্ত কেননা উৎপাদন প্রক্রিয়াকে সচল রাখতে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের কোনো বিকল্প নেই এরপর দেখো তিন রূপান্তর প্রক্রিয়া প্রকৃতি থেকে পাওয়া বিভিন্ন কাঁচামালকে রূপান্তরের মাধ্যমে নতুন পণ্য উৎপাদন করা হয় যেমন গম থেকে আটা এবং আটা থেকে রুটি তৈরি করা হয় খনি থেকে পণ্য উত্তোলন বন থেকে কাঠ সংগ্রহ ইত্যাদি উৎপাদনের আওতাভুক্ত এরপর দেখো চার নম্বর উৎপাদন পরিকল্পনা কোন পণ্য বা কাদের জন্য কত পরিমাণে কখন এবং কোথায় উৎপাদন করা হবে তা নির্ধারণ করাকে উৎপাদন পরিকল্পনা পরিকল্পনা বলে পণ্য উৎপাদনের আগে তৈরি করা আবশ্যক কেননা কোনোভাবেই ক্রেতা চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করা সম্ভব নয় তাই এই ধরনের উৎপাদন পরিকল্পনা উৎপাদনের আওতায় ভুক্ত পাস পণ্যের নকশাকন পাস পণ্যের নকশায়ন পণ্য পরিকল্পনার একটি অন্য অংশ হল পণ্য নকশায়ন পণ্যের আকার আকৃতিক ওজন রং মোড়ক গুণগত প্রভৃতি কেমন হবে তা নির্ধারণ করাকে পণ্যের নকশায়ন বলে উল্লেখযোগ্য উল্লেখ্য যে পণ্য উৎপাদনের আগে পণ্যের নকশা করা হয় ছয় কারখানা অবস্থান উৎপাদন কার্যক্রম যথাযথভাবে পরিচালনার জন্য কারখানা অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই উৎপাদনের আগে কারখানার অবস্থান সম্পর্কে পরিকল্পনা করতে হয় কাঁচামালের সহজলভ্যতা দক্ষ শ্রমিকের পর্যাপ্ততা উন্নত পরিবহন ব্যবস্থা প্রভৃতি বিষয় বিবেচনা করে কারখানার অবস্থান নির্বাচন করা উচিত এরপর দেখো সাত মান নিয়ন্ত্রণ মান হলো কোনো পণ্যের নির্দিষ্ট গুণগত বৈশিষ্ট্য যা তাদের ওই পণ্যের দিকে আকৃষ্ট করে অন্যদিকে মান নিয়ন্ত্রণ বলতে ক্রেতা বা ভোক্তার প্রত্যাশা অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা এবং কোনো কিছু বিস্তৃত দেখা দিলে তা সংশোধনের ব্যবস্থা করাকে বোঝায় উৎপাদিত পণ্য যদি মানসম্মতা না হয় তাহলে প্রতিযোগিতা পিছিয়ে পড়তে হয় তাই বলা হয় পণ্যের মান নিয়ন্ত্রণ উৎপাদনের আওতাভুক্ত এরপর দেখো আট নম্বর উৎপাদন নিয়ন্ত্রণ উৎপাদন কার্যক্রম সুনির্বভাবে চলছে কিনা তা পর্যবেক্ষণ করাকে উৎপাদন নিয়ন্ত্রণ বলে উল্লেখ্য যে মান নিয়ন্ত্রণ পণ্য মানের সাথে সম্পর্কিত কিন্তু উৎপাদন নিয়ন্ত্রণ পণ্য সামগ্রী উৎপাদন কাজের সাথে সম্পর্কিত একজন উৎপাদনকারী বিভিন্ন পদক্ষেপ অনুসরণের মাধ্যমে যেমন শিডিউলিং রুটিন ফলো ইত্যাদি কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে নয় গবেষণা ও উন্নয়ন ইন্টারনেট ও স্যাটেলাইটের যুগে পণ্য উৎপাদন গবেষণা অপরিহার্য একটি বিষয় গবেষণার মাধ্যমে নতুন নতুন পণ্য সম্পর্কে ধারণা লাভ করা যায় তাই বলা যায় গবেষণা উন্নয়ন উৎপাদনের আওতাভুক্ত বিষয় এরপর দেখো দশ প্রশিক্ষণ কর্মীকে দক্ষ করে তুলতে প্রশিক্ষণের বিকল্প কোনো কিছু নেই প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা উৎপাদনের বিভিন্ন কৌশল সম্পর্কে জানতে পারে এতে কর্মীদের উৎপাদনশীলতা বাড়ে একজন দক্ষ কর্মী যে কোনো প্রতিষ্ঠানের জন্য সম্পদ কেননা দক্ষ কর্মী দিয়ে পণ্য উৎপাদন করলে ব্যয় কমে এবং পণ্যের মানও বাড়ে তাই বলা যায় উৎপাদনের আওতা বা পরিধি ব্যাপক উৎপাদন কেবল উৎপাদন বলতে কেবল রূপান্তর কার্যক্রমকে বোঝানো হলেও এর সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলোকে উৎপাদনের অন্তর্ভুক্ত তো এই ছিল আমার হচ্ছে ঘ নাম্বার কোশ্চেনটা উত্তর এবার আমরা ঘ নাম্বার কোশ্চনে চলে যাব দেখো এটা এখানে কিন্তু ওয়ান পয়েন্ট লাগবে না এটা ঘ নাম্বার দিবা উৎপাদনশীলতার ধারণা আজ থেকে পনেরো অবলিক বিশ বছর আগে একটি জমিতে পাঁচ থেকে ছয় মন ধান উৎপাদন করা যেত ওই একই জমিতে এখন উন্নত মানের ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুই থেকে তিন গুণ বেশি ধান উৎপাদন করা যায় অর্থাৎ আধুনিক পদ্ধতি ও প্রযুক্তি উৎপাদনশীলতা বেশি উৎপাদনের দক্ষতার উপর উৎপাদনশীলতা নির্ভর করে অর্থাৎ উৎপাদনের দক্ষতা বাড়লে উৎপাদনশীলতা বাড়ে সাধারণ ভাষায় সমপরিমাণ উপকরণ ব্যবহার করে আগের তুলনায় উৎপাদন বাড়ানোর প্রক্রিয়াকে উৎপাদনশীলতা বলে বর্তমান সময়ে ব্যবসার অন্যতম প্রধান উদ্দেশ্য হল উদ্বৃত্ত সৃষ্টি করা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের এরূপ উদ্বৃত্ত সৃষ্টির দক্ষতা বা সামর্থ্যকে উৎপাদনশীলতা বলে সমীকরণের মাধ্যমে উৎপাদনশীলতা যেমন উৎপাদনশীলতা সমান উৎপাদন ভাগ উপকরণ নিচে উদাহরণের সাহায্যে উৎপাদনশীলতাকে ব্যাখ্যা করা হলো মনে করা হলো লতাপাতা প্রতিষ্ঠানটি পাঁচ লক্ষ টাকা মূল্যের বিক্রয়যোগ্য এবং আকর্ষণীয় পণ্য উৎপাদন করল এই উৎপন্ন উৎপাদনের উক্ত প্রতিষ্ঠানের সমব্যয় হয়েছে পঁচাত্তর হাজার টাকা যন্ত্রপাতি বাবদ ব্যয় হয়েছে দশ হাজার টাকা কাঁচামাল বাবদ খরচ হয়েছে পঁচিশ হাজার টাকা এবং বিভিন্ন বিবিধ খরচ হয়েছে পনেরো হাজার টাকা তাহলে লতাপাতা প্রতিষ্ঠানে উৎপাদনশীলতা হবে উৎপাদনশীলতা উৎপাদন ভাগ উপকরণ অর্থাৎ উৎপাদন হচ্ছে কি পাঁচ লক্ষ ঠিক আছে আর এটা হচ্ছে এত টাকা এত টাকার সব এটা কি করলাম এই সবগুলো যুগ করলে এক লক্ষ পঁচিশ হাজার এটা ভাগ করছি এবং একশো দা গুণ গুণ করলে চারশো অর্থাৎ লতাবতা প্রতিষ্ঠানটা উৎপাদনশীলতা হবে চারশো উপরে আলোচনা থেকে বলা যায় উৎপাদনশীলতা প্রতিষ্ঠানের উৎপাদন বাড়ানোর উপর গুরুত্ব দেয় এটি প্রতিষ্ঠানে উপকরণ ব্যবহারে দক্ষতা নির্দেশ করে উৎপাদনশীলতা প্রতিষ্ঠানের উপকরণ ব্যবহারের পরিমাণ অপরিবর্তিত রাখার সাহায্য করে চার সর্বোপরি আগের চেয়ে উৎপাদন বাড়ানোর প্রক্রিয়ায় উৎপাদনশীল তাই বলা যায় উৎপাদনশীলতা হচ্ছে উৎপাদিত পণ্য ব্যবহারকৃত উপকরণের অনুপাত অর্থাৎ প্রত্যাশিত উৎপাদনের জন্য কি পরিমাণ উপকরণ ব্যবহৃত হবে তার অনুপাত নির্ণয় হলো উৎপাদনশীলতা এই ছিল আমার নাম্বার উত্তর আমি আশা করি আমার উত্তরটা ফলো করলে তোমরা অবশ্যই ভালো পাবে তাহলে সর্বশেষ যে কোশ্চেন এখন আমরা সেখানে চলে যাব। আমার সর্বশেষ কোশ্চেন হচ্ছে উম উৎপাদনশীলতার গুরুত্ব উৎপাদনশীলতা বলতে উৎপাদন বাড়ানোর দক্ষতা বা সক্ষমতাকে বোঝায় যখন উৎপাদন কাজে গতিশীল যতই বাড়ে উৎপাদনের পরিমাণ ততই বাড়ে আর উৎপাদন বাড়লেও ব্যবসার উপরিধিও ভারে এবং কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয় মনে করা হলো দু সালে ওয়াসি কোম্পানি এর মোট উৎপাদনের পরিমাণ ছিল পঞ্চাশ লক্ষ প্যাকেট কিন্তু কিন্তু দুই সালে উক্ত কোম্পানি প্রযুক্তির উন্নয়ন এবং তাদের কর্মচারীদের দক্ষতা বাড়ানোর মাধ্যমে উৎপাদন সত্তর লক্ষ প্যাকেট করে এরূপ উৎপাদন বাড়ানোর দক্ষতায় হল উৎপাদনশীলতা বিশেষ কিছু কারণে উৎপাদনশীলতা গুরুত্ব আছে যা নিচে সংক্ষেপে আলোচনা করা হলো দেখো আমি এক নম্বর দিয়ে দিছি এক উৎপাদন বাড়ানো উৎপাদনশীলতার ফলে কৃষি এবং শিল্প উভয় ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ বাড়ে একটি দেশের সার্বিক উন্নয়নে কৃষি এবং শিল্পক্ষেত্র উন্নয়নের কোনো বিকল্প নেই এরপরে দুই মুনাফা বাড়ানো উৎপাদনশীলতা বাড়লেই একটি প্রতিষ্ঠানে মুনাফা পরিমাণ বাড়ে পণ্য উৎপাদন সব উপকরণ ব্যবহারে ব্যয়ের যেমন যন্ত্রপাতি ব্যয় কাঁচামাল সম্পর্কিত ব্যয় সে যদি পণ্যের মূল্য ব্যয় বেশি হয় তাহলে প্রতিষ্ঠানের আয় বা মুনাফা বাড়বে আর যদি আর মুনাফার পরিমাণ বাড়লে প্রতিষ্ঠান উন্নতির দিকে ধাবিত হবে এরপর দেখো যেটা তিন ব্যবসা সম্প্রসারণ উৎপাদনশীলতা বাড়ার সাথে সাথে একটি প্রতিষ্ঠানের মুনাফা বা আয় বাড়ে এরূপ অর্জিত আয়সমূহ বিনিয়োগ মাধ্যমে প্রতিষ্ঠান তার ব্যবসা সম্প্রসারণ করতে পারে তাই বলা যায় একটি প্রতিষ্ঠানের আয় বা মুনাফা অর্জনের উপর ব্যবসা সম্প্রসারণ নির্ভর করে বিষয়টি নিচে চিত্রে উপস্থাপন করা হলো উৎপাদনশীলতা বাড়ানো যেমন আয় বা মুনাফা অর্জন তারপর হয় যেমন ব্যবসা সম্প্রসারণ এরপর দেখো চার নম্বর সম্পদের সদ্ব্যবহার সম্পদের যথাযথ ব্যবহার তখনই সম্ভব হয় যখন উৎপাদনের সব উপকরণ যথাযথভাবে ব্যবহার করা যায় আর উৎপাদনশীলতা এমন একটি কাজ যেখানে একটি প্রতিষ্ঠান নিয়োজিত কর্মচারী কর্মকর্তা যন্ত্রপাতি কাঁচামাল এবং অন্যান্য উপকরণের যথাযথ ব্যবহারের ব্যবস্থা করা হয় সর্বোপরি উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে প্রাকৃতিক সম্পদ ব্যবহারের কার্যকর পদক্ষেপ নেওয়া হয় এরপর দেখো পাস প্রতিযোগিতা মোকাবেলা বর্তমানে প্রতিযোগিতামূলক বিশ্ব টিকে থাকতে হলে প্রতিষ্ঠানকে তাদের উৎপাদন কাজের গতিশীলতা আনতে হবে এই ক্ষেত্রে উৎপাদনশীলতা মোকাবেলা ভূমিকা রাখতে পারে উৎপাদনশীলতার পণ্য উৎপাদন খরচ কমে এবং এর ফলে কম মূল্যে পণ্য বাজারে ছাড়া সম্ভব হয় ফলে প্রতিযোগীকে মোকাবেলা করা সহজ হয় এরপর দেখো কার্য সন্তুষ্টি বাড়ানো উৎপাদনশীলতা বাড়লে স্বাভাবিকভাবে একটি প্রতিষ্ঠানের মুনাফা বাড়ে আর মুনাফা মুনাফা বা আয় বাড়লে প্রতিষ্ঠানে মালিক স ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কার্য সন্তুষ্টি থাকে এছাড়াও প্রাপ্ত আয় থেকে শ্রমিক কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় এতে তারা তাদের কাজের প্রতি বেশি দায়িত্বশীল থাকে এবং কাজ করতে উৎসাহিত হয় যেমন সাত নম্বর দেখো জীবনযাত্রার মান উন্নয়ন উৎপাদনশীলতার ফলে প্রতিষ্ঠানে উৎপাদন ও আয় বাড়লে শ্রমিক কর্মচারীদের বেতনও বাড়ে এর ফলে তাদের জীবনযাত্রার মান ইতিবাচক পরিবর্তন আসে আধুনিক মানের পোশাক সামগ্রী ছাড়াও খাদ্য বসে ব্যাপক পরিবর্তন হয় সর্বোপরি মানুষের মান উন্নয়ন ঘটে এরপর দেখো আট অর্থনৈতিক উন্নয়ন উৎপাদনশীলতা প্রতিষ্ঠানের উন্নয়নের পাশাপাশি কি দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখে যেমন উৎপাদনশীলতা বাড়লে মোট উৎপাদন বাড়ে এর ফলে একটি দেশের অর্থনৈতিক অবস্থা গতিশীল হয় পরিশেষে বলা যায় প্রতিষ্ঠানের পাশাপাশি একটি দেশের সামগ্রিক উন্নয়ন উৎপাদনশীলতা কার্যকর ভূমিকা রাখে এছাড়াও একটি দেশের সামাজিক উন্নয়ন ছাড়াও প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিশ্চিত করা সম্ভব তো বন্ধুরা এই ছিল আমার সবগুলো কোশ্চেনের উত্তর আমি আশা করি আমার উত্তরটি ফলো করলে তোমরা অবশ্যই অবশ্যই অনেক অনেক ভালো মার্কস পাবে তো বন্ধুরা তোমরা যদি কেউ আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো পাশে থাকা বেলাইকনে ক্লিক করবা যাতে পরবর্তীতে যে কোনো অ্যাসাইনমেন্ট সবার আগে তুমি পেয়ে যাও তো বন্ধুরা ভালো থাকবা ধন্যবাদ সবাইকে